সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটি রজনী ব্লগস। তো আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো, যেটা হচ্ছে একটা মোবাইলের একটা জিম্বেল অর্ডার করেছিলাম। তো জানি না এর মধ্যে কি আছে, কিরকম জিম্বেল আছে জানি না, চিপ অ্যান্ড বেস্টের মধ্যে, প্রাইসটা সেরকম মানে খুব একটা বেশি সেটা নয়। তো চলো এটা খোলা যাক, খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। কন্টিনিউয়াসলি ভিডিও দেখতে থাকো। এই হচ্ছে বক্স, দেখি বক্সের মধ্যে কি আছে দেখা যাক। কি আছে নিজেও জানি না, ঠিক আছে, ফিচার্স তো কি সেটাও আমি জানি না। মিশোর থেকে অর্ডার করেছিলাম, বেশ ভালো লেগেছিল, রিভিউ ভালো। তো এবার এখানে কি হয়ে আছে দেখি, সেটা দেখা যাক। আচ্ছা নিজে গেছে, স্ট্যান্ড ঠিক আছে, এইরকম ফটো আসবে তাই বলছে। এই হচ্ছে বক্স, এর মধ্যে কি আছে দেখি, ম্যানুয়াল কিট আছে মনে হয়। এই যে ম্যানুয়াল কিট, সো ম্যানুয়াল গাইডেন্স আছে। তারপরে দূরে চলে যাবো। এই হচ্ছে জিম্বেল দা ইয়ে, জানি না কি করে কি খোলে, ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে অনেকটা ভালোই আছে। তো এই হচ্ছে জিম্বেল, ঠিক আছে, ছোট্টর মধ্যে বেশ ভালো, চিপ অ্যান্ড বেস্ট, ঠিক আছে। কী করে ইয়ে করতে হয় সেটা আমি জানি না, তবে দেখে তো মনে হচ্ছে ভালোই জিনিস, ঠিক আছে। এটা জাস্ট ম্যানুয়ালি কিন্তু মুভমেন্ট করতে হবে, মানে আনটাচে সুইচ দিবে এমনি এমনি হয়, এটা ম্যানুয়ালি করতে হবে, যেটা ম্যানুয়ালি কিন্তু। তো এটা সুন্দর, ঠিক আছে, শর্টে মানে ব্লগ বানানোর জন্য একদম পারফেক্ট এটা। তো এই যে একটু কাছে নিয়ে এসো, এই যে এখানে একটা কিট আছে, দেখি কী করে খোলে আমি নিজেও যাই না। আচ্ছা এই স্টিক আছে, সরি এই যে স্টিক আছে, টাইট করা যায়, ঠিক আছে, এই যে স্টিকটা অনেক লম্বা, ঠিক আছে, তুমি যেমন করে করতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা আর একটা ভালো একটা ফিচার্স আছে, ঠিক আছে, একটু নিয়ে আসো ভিডিওটার কাছে। এই যে এটা এটা এখান থেকে ফোল্ড হয়ে যাবে, ঠিক আছে, এটা এখান থেকে ফোল্ড হয়ে যাবে, কিন্তু এখানে স্ট্যান্ড একটা হয়ে যাবে। তুমি চাইলে একটা মানে অন্যরকমের ব্লগ বানাতে পারো, যেটা স্ট্যান্ড বাই হয়, একটা তো ব্লগ এরকম করে হয়, ঠিক আছে, আর একটা স্ট্যান্ড বাই কিছু হয়তো বলবে ক্যামেরার সামনে, সেটাও একটা হবে। আর একটা জিনিস ভালো জিনিস, এই সুইচটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ব্লুটুথ ডিভাইস, এইটার সাথে মোবাইলটা ব্লুটুথ ডিভাইসটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এই যে লাল লাইট, সবুজ লাইট জ্বলছে, সরি নীল, নীল কালারের লাইট জ্বলছে। তো এটা প্রেস করলে কিন্তু সেলফি উঠবে, এটা কিন্তু প্রেস করলে ভিডিও স্টার্ট হবে, ভিডিও পজ হবে, অনলি ফর সেলফির জন্য এটা, ঠিক আছে। তো আবার এটা এখানে রাখা যাবে, ঠিক আছে, আর এই যেটা আবার এগুলো হয়ে গেলো, এটা আমি লাগিয়ে দিলাম, কানেক্ট করে দিলাম, আর এটা এরকম হবে, ঠিক আছে, এটা মোটামুটি এতটা ডিস্টেন্স, মোটামুটি 1.5 মিটার, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে যেটা হচ্ছে এই যে এখানে লুজ করা যায়, এমনি আসো, এই যে লুজ করা যায়, এটা লুজ করে দিলাম, এটা আমি এরকম এরকম করে লুজ করতে পারি। এটা আবার এরকম সিস্টেম আছে, ঠিক আছে, পুরোটাই ফোল্ড সিস্টেম, একদম পুরো প্রফেশনাল হয়ে গেল। আবার টাইট করে দিলাম জিনিসটা, একদম মানে ছোট্টোর মতো খুব একটা সুন্দর প্রোডাক্ট, ঠিক আছে। তোমরা চা এটা কিন্তু নিও, অবশ্যই নিও, প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট। আর এটাকে অন করতে হবে কী করে দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লুটুথ ডিভাইসটাকে, এটাকে প্রেস করে ধরে থাকবে অন হবে, প্রেস করে ধরে থাকবে অফ হবে, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু একটা ব্যাটারি আছে, এটা দাম বেশি নয়, দামটা খুব কমের মধ্যে দাম এটা, ঠিক আছে, এটা মাত্র 264 টাকা দাম নিয়েছে, মেশো থেকে অর্ডার করেছিলাম। তো তোমরাও এটা অর্ডার করতে পারো, ব্লগের জন্য একদম পারফেক্ট, চিপ অ্যান্ড বেস্টের মধ্যে, ঠিক আছে, খুব দামি নেওয়ার দরকার নেই। প্রথম প্রথম যারা ব্লগার, যারা ব্লগ করো, ডেলি ব্লগ করো, তো তাদেরকে দামি নেওয়ার দরকার পড়বে না, তুমি এটা নিতে পারো। এই জিনিসটা খুব পারফেক্ট, দেখে মনে হচ্ছে খুব পারফেক্ট আছে, কারণ একটু হার্ডিও আছে, সব কিছু ভালো আছে, ঠিক আছে। এবার বাকিটা তো আমি ইউজ করবো, তারপর বলতে পারবো। দেখা যাচ্ছে একটা ফোন কানেক্ট করে, যেখানে ফোনটা স্মুথলি কানেক্ট হয়ে যাবে, ফোনটা কানেক্ট হয়ে গেছে। এবার কানেক্ট করার পরে দেখাচ্ছি, আমাদের এটাকে টাইট দিয়ে দিতে হবে,
সেটা টাইট দিয়ে দিলে এটা এরকম করে আমরা সেলফি তুলতে পারবো, ভিডিও করতে পারবো, যারা ব্লগার আছে তাদের সেরকম করে ব্লগও করা যাবে। তাই আমি এবার এটা থেকে আমি ব্লগ বানাবো। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা ঘন্টা বাজিয়ে যাবে। তো এই এই প্রোডাক্টটার আমি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা এটা অর্ডার করতে পারো, খুব ভালো একটা প্রোডাক্ট। ঠিক আছে, মডেলটা আমি বলে দিচ্ছি, মডেল এখানে কিছু আছে নাকি জানি না, মেড ইন চায়না মডেল সেরকম কিছু নেই, তবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই।